माथा फटा, कान फटा, नाक फटा, दांत फटा, दारुण সামনেই তো হোলি, তো হোলি উপলক্ষে আজকে আমরা চলে এসেছি ওল্ড চায়না বাজারে, যেখানে খুবই সস্তায় এবং কম দামে আবির, পিচকারি, নানা রকমের পিচকারি, মাস্ক এইসব জিনিস তোমরা পেয়ে যাবে। হোলির যাবতীয় জিনিস তোমরা এখানে খুচরো দরেও পেয়ে যাচ্ছ, আর সব থেকে বড় কথা এখানে তোমরা হোলসেল দামেও কিন্তু এখানে পেয়ে যাবে। এই ওল্ড চায়না বাজারে আসতে হলে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামান্য 10-15 মিনিটের হাঁটা পথ, এছাড়া তোমরা যদি শিয়ালদা হয়ে আসতে চাও তবে শিয়ালদা স্টেশন থেকে তোমরা এই ওল্ড চায়না বাজারে আসার অনেক বাস পেয়ে যাবে। দাদা কিরকম দাম দিচ্ছেন এবার? এগুলো 60 টাকা কেজি আছে। 60 টাকা কেজি? 60 টাকা সবকটাই? হ্যাঁ, এগুলো যত খোলা আছে 60 টাকা কেজি, এটা 90 টাকা কেজি আছে। মাল ভালো আছে, কোম্পানি 90 গ্রাম প্যাকেটে থাকে, 90 গ্রামে এদের 90 টাকা কেজি। একটা বাস্তার মধ্যে 10 কেজি আছে, 200 টাকা বাস্তা। এগুলো লুজ আছে 30 টাকা 100 গ্রাম। এটা অরিজিনাল হার্বাল আছে, এটা 30 টাকা প্যাকেট আছে। লুজ দেখেও নিতে পারে এটা? হ্যাঁ, লুজ তো নিতে পারে। কী রঙ আছে? এটা বেগনি হলো, সবুজ হলো, এটা লাল হলো, এটা গোলাপি হলো। সবটা জল রঙ তো? সবে জল রঙ। বেলুন গুলো কিরকম দাম আছে? 150 গ্রাম। এটা হলো একে বলে মাথা ফাটা, মাথা ফাটা, ধরুন পার ফাটা। একবার ধরুন, হাতে হাতে না নিলে হবে না, ধরুন হলো মাথা ফাটা। একে বলে মাথা ফাটা, কান ফাটা, নাক ফাটা, দাঁত ফাটা, সবই ফাটা। এটা মানে মেকআপ হচ্ছে? হচ্ছে মাথা ফাটা রং। আর বেলুনের কীরকম আছে দাম? বেলুনে 600 পিস আছে, পুরো পাতাতে 150 টাকা। 600 পিস? 150? 600 পিসের দাম 150 টাকা। আচ্ছা, ওই একটাই সাইজ না একটু বড়ো ছোটো আছে? না, বড়ো সাইজ আছে, ছোটোও আছে, কিন্তু এটা বড়ো সাইজ আছে। আচ্ছা, জল মধ্যে 100 গ্রাম হয়ে যাবে। আর আর 5 কিলোর? এগুলো 5 কেজি আছে। কীরকম দাম আছে? এগুলো 300 টাকা আছে, 5 কেজির দাম 300 টাকা। 300 টাকা? 300 টাকা। কী কী কালার পাওয়া যাবে? সব মধ্যে লাল গোলাপি, পিঙ্ক আছে, সবুজ আছে, সবুজ আছে, বেগনি আছে, বারা কালার আছে, রানি কালার হ্যাঁ, येलो कलर है, पिंक है, रेड है, वॉलेट है, येलो है, उसका ब्लू है, कलर सब कलर है, सब कलर आता है, 12 कलर आता है। भूल जाएगा सप्ताह डेली वर्षन? सप्ताह डेली वर्षन डेली क्या? इस सीजन में? इस सीजन में संडे भी? हाँ संडे भी। फोन नंबर बताइए। 9831913185। एक नया सब्सक्राइबर हो जाएंगे तुम्हारे लिए। এখান থেকে চাইলে আপনারা সিঙ্গেল পিসও নিতে পারেন, মানে খুচরো হিসাবে আমরাও নিয়ে নিচ্ছি। আমরা দুটো দুটো করে কালার নিয়ে নিচ্ছি। আটক দিদি, আটক দিদি, ঝুমটি করে দিতে পারছি। ভিডিওটা দেখ, এই দোকানে আমার ভিডিও দেখছেন এনারা চালিয়ে। পাশে রয়েছে বিভিন্ন রকম সব পিচকারিগুলো। সিঙ্গেল পিস হবে এগুলো? সিঙ্গেল পিস দিচ্ছেন? কীরকম দাম আছে? হ্যাঁ, এই এগুলো? হ্যাঁ, 70 টাকা 70। আর দীঘাগুলো? বন্দুকগুলো 180 টাকা 180। অনেক আমাদের ইন্ডিয়া পাকিস্তান যখন যখন ঝামেলা চলছে তখন এটা কত বললেন? 180 ভর্তি লাটে লাট ভর্তি চাই দিকে বস্তায় বস্তায় বিক্রি। 80 টাকা চুল আছে।
80 থেকে শুরু। এই উপরেটা উপরেটা 120 টাকা। আর এই যে বড়গুলো কিরকম আছে দাম? এটা 1080 ডজন। 1080 ডজন। দাদা এই মাছ কিরকম দাম আছে? ডজন 480 টাকা। এই বেলুনের প্যাকেট এখানে 17 টাকা সিঙ্গেল প্যাকেট পাওয়া যাচ্ছে। আমি একটা কিনবো। কপিস আছে 100। আর হোলসেল নিলে মানে হোলসেলে এক পিস দিচ্ছেন, সিঙ্গেল দিচ্ছেন? আচ্ছা, আমি কাউকে দেবেন না, বুঝলাম। কিরকম দাম রাখছেন দাদা হোলসেল? এগুলো অনেক দাম আছে, 25 টাকা 20 টাকা। 25 থেকে স্টার্ট আছে, 12টা করে নিতে হবে নাকি? মিনিমাম 6টা। মিনিমাম 6টা। মিনিমাম 6টা। তো দোকানে তো শেষ নেই, দোকানে এখানে প্রচুর রয়েছে, চারিদিকে ভরা রয়েছে। মোটামুটি দাম তো তোমরা জানলেই কেমন কী দাম আছে। তো কম করে মোটামুটি 6টা নিতে হবে, যে কোনো জিনিস 6টা নিতে হবে, তাহলে হোলসেল দামে পড়ে যাবে। আমার তো হোলির মার্কেট কমপ্লিট, অনেক কিছু কিনে নিয়েছি, বাজার করে নিয়েছি, একটা পিচকারি কিনে নিয়েছি, যেটা আমাদের বাড়িতে একটা কুচকে আছে, তাকে দেবো এটা। তো এবারে মার্কেটটা একটু ঘুরবো, দাম দর জিজ্ঞেস করবো কীরকম কী। তোমরা যদি চাও যে বাড়ির সামনে একটা দোকান খুলবে, এখানে হোলসেলে অনেক জিনিস বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে এখান থেকে মাল কিনে তোমরা ওখানে দোকান দিতে পারবে তোমরা। আর চলো মার্কেটটা আরও ঘুরবো, এই তো সবাই ঢুকলাম ঘুরতে। দাদা বেশ ভালো লাগছে দেখতে। ওর সঙ্গে একটা মাস্ক পরে নিলে আরো ভালো লাগবে। এই মাস্ক পরে নিলে আরো ভালো লাগবে। আচ্ছা, দারুন লাগছে। গ্লাসের কিরকম দাম আছে? এই গ্লাসের দাম 1560 টাকা। আচ্ছা, ও সব কিছু পাওয়া যাবে এখানে নিজেকে সাজানোর জন্য। কাকা নমস্কার, এখানে কি শুধু হোলসেল? শুধু সব হোলসেল। কীরকম দাম আছে পিচকিরির? 350 আছে, 480 আছে, 180 রুপিয়া দরিয়ান, 10 রুপিয়া পিস পড়া, 15 রুপিয়া পড়া, 10 রুপিয়া পড়া। এগুলো 10 টাকা করে পিস পড়ছে। বলো, এটা 25 টাকা পড়লো, 300 টাকা দরিয়ান। এখানে যা নেবেন সব দর্জন হিসাবে? সব হোলসেল এখানে। আর এই বন্দুকগুলো 50 টাকা পিস? 50 টাকা। একটা হোলসেল নেই? সব হোলসেল। মানে এই বড়গুলো কীরকম আছে? ওটা 80 টাকা পিস। 80 টাকা। এটা 6টা নিতে হবে? এই বড়গুলো আছে 6টা করে, 80 টাকা করে পড়ছে। মানে এটা 8 টাকা করে পিস পড়ছে। এখানে মার্কেট কতক্ষণ খোলা থাকে? 8টা পর্যন্ত। 8টা সকালে? সকালে ওই 10টা থেকে 8টা। 15 15। হোলসেল দিচ্ছ নাকি তোমরা? হোলসেল রেট, হোলসেল রেট কত? 15 টাকা করে, এগুলো 10 টাকা করে। 15 করে মিনিমাম করে নিতে হচ্ছে। দাদার মধ্যে নেবে 90 টাকা করে কেজি লাগবে। প্যাকেট কত বলছে? 140। এরকম ভাবে দিচ্ছ? 40 টাকা করে 100, এগুলো 30 টাকা করে 100, এই নিচেগুলো 30 টাকা করে। আবির যাচ্ছে দেখুন, আবার